আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাহাতা ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিও একাদশ শ্রেণীর ভর্তি আবেদন পদ্ধতি নিয়ে। আপনারা সবাই জানেন এবার যারা এসএসসি পাস করছেন 2022-এ, তারা একাদশ শ্রেণী ভর্তির জন্য নতুন সার্কুলার আসছে, X1 অ্যাডমিশন যেটা, অর্থাৎ 11 ক্লাস অ্যাডমিশন। কীভাবে আপনারা আবেদন করবেন, গুগলে যাবেন, গিয়ে XI অর্থাৎ 11 অ্যাডমিশন লিখে সার্চ করবেন। দেখেন চলে আসছে XI অ্যাডমিশন, ক্লিক করবেন। আচ্ছা, মেন, এটাই মেন ওয়েবসাইট, এখান থেকে আপনার সকলের আবেদন করতে হবে। যে কোনো বোর্ডেই আপনার এখান থেকে আবেদন করতে পারবেন, অন্য কোথাও আবেদন করতে পারবেন না, সরকারি সার্ভার একটাই। যাই হোক, শুরুতেই বলে নেই, 8 তারিখ থেকে শুরু হয়েছে আবেদনটা। আর আবেদনের কিছু নিয়মাবলী, সেগুলো আপনারা দেখে নেবেন। সর্বনিম্ন আপনার 5টা কলেজ চুজ করতে হবে এবং সর্বোচ্চ 10টা কলেজ পর্যন্ত চুজ করতে পারবেন। সেই ক্ষেত্রে শুরুতেই আপনার পেমেন্ট করতে হবে। পেমেন্ট কীভাবে করবেন, এখানে দেখেন বামে ফি প্রদান পদ্ধতি, এর উপরে আছে নিয়মাবলী, নির্দেশিকা, এগুলো আপনার একবার দেখে নেবেন। যাই হোক, ফি প্রদান পদ্ধতি ক্লিক করবেন। দেখেন বিকাশ, নগদ, রকেট, সোনালী ব্যাংক, অনেক অপশন আছে। আপনি কীভাবে পেমেন্ট করবেন সবগুলো এখানে দেওয়া আছে। যেমন আমরা বিকাশ থেকে পেমেন্ট করবো, সেই ক্ষেত্রে বিকাশ পেমেন্ট সিস্টেম ক্লিক করবেন। দেখেন এখানে একেবারে সব দেওয়া আছে কীভাবে আপনি পেমেন্ট করবেন। তারপরেও আমি আমার বিকাশ থেকে লগ ইন করছি। কীভাবে আপনার পেমেন্ট করবেন, বিকাশ অপশনে যাবেন, বিকাশ লগ ইন করবেন। আপনি আপনার বিকাশের পিন দিবেন। পরবর্তী ধাপ, আচ্ছা, এরপরে ওরা যেভাবে বলছে সর্বপ্রথম আপনি আরও দেখুন ক্লিক করবেন। এরপরে দেখুন এডুকেশন ফি, এডুকেশন ফি ক্লিক করবেন। এরপরে প্রতিষ্ঠান খুঁজুন, আপনি প্রতিষ্ঠান খুঁজবেন, তো আপনি XI লিখে সার্চ করবেন। দেখেন চলে আসছে, আচ্ছা, 11 ক্লাস অ্যাডমিশন, সরকারি লোগো দেওয়া আছে, ক্লিক করবেন। আচ্ছা, এবার বোর্ডের নাম, আপনি কোন বোর্ড থেকে পাস করছেন বোর্ডটা সিলেক্ট করবেন। এরপরে পাশের বছর 2022, এরপর রোল নাম্বার, আপনি আপনার রোল নাম্বারটা দিবেন। এরপরে ফোন নাম্বার, আপনি আপনার ফোন নাম্বার দিবেন। আচ্ছা, ফোন নাম্বারটা চেক করে পে করতে এগিয়ে যান, ক্লিক করবেন। আচ্ছা, দেখেন সাথে সাথে আপনার নাম চলে আসবে, শিক্ষার্থীর নাম। শিক্ষার্থীর নাম যদি মিলে যায় সেই ক্ষেত্রে পেমেন্ট করবেন, আর যদি শিক্ষার্থীর নাম না মিলে সেই ক্ষেত্রে আপনারা পেমেন্ট করবেন না, কারণ এটা রোল নাম্বার থেকে অটোমেটিক ওরা কানেক্ট করে নিচ্ছে শিক্ষা বোর্ড থেকে, যে এই রোল নাম্বারে অমুক নাম। যাই হোক, এখানে আনপেড লেখা আছে, আর পেমেন্ট দেখেন 150 টাকা, অর্থাৎ 150 টাকা পেমেন্ট করে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তো আমরা নাম যেহেতু ঠিক আছে শিক্ষার্থী, সেই ক্ষেত্রে পরবর্তী ধাপে যাই। আচ্ছা, এবার আপনি আপনার পিন দিবেন, বিকাশের পিন নাম্বারটা দিয়ে সেমভাবে পরবর্তী ধাপে যাবেন। এরপরে ট্যাপ করবেন, আচ্ছা, আপনার পেমেন্ট করা সম্পূর্ণ হয়ে গেছে। জি, এবার আমরা ওয়েবসাইটে চলে যাচ্ছি। আচ্ছা, পেমেন্ট করার পরে আবার আমরা সেমভাবে হোমে চলে যাচ্ছি, গিয়ে অ্যাপ্লাই নাও ক্লিক করতেছি। সেমভাবে রোল নাম্বার দিবেন, কোন বোর্ড, বোর্ডটা সিলেক্ট করে দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। সেমভাবে এখানে যে ভেরিফিকেশনটা থাকবে, যা আছে তাই লিখে দিবেন। লেখার পরে নেক্সট বাটন ক্লিক করবেন। আচ্ছা, দেখেন সাথে সাথে কিন্তু পার্সোনাল ইনফরমেশন চলে আসছে, রোল নাম্বার, নাম, মেল, বোর্ড, ফাদার্স নেম, সিজিপিএ, পাসিং ইয়ার, মাদার্স নেম, সব শো করতে। কী বলছে নিচে, ফোন নাম্বার দিতে, 11 ডিজিটের, যে নাম্বারটা দিয়ে আমরা আবেদন করব সেই নাম্বারটা দিবেন। এবং অবশ্যই মনে রাখবেন পেমেন্ট করার সময় কিন্তু একই নাম্বার দিবেন। সেমভাবে রিপিট করবেন। আচ্ছা, এরপরে দেখেন এনআইডি নাম্বার, ইওর গার্ডিয়ান অপশনাল, অর্থাৎ
আপনি আপনার গার্ডিয়ানের এনআইডি নাম্বার দিলেও দিতে চান, যদি দিতে চান দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, এটা অপশনাল, তো আমরা দিতেছি না। আচ্ছা, গার্ডিয়ানকে বাবা নাকি মা? সেক্ষেত্রে আমাদের গার্ডিয়ান বাবা, তো বাবাই থাকলো। আচ্ছা, নিচে দেখেন আরেকটা কোটা নির্বাচন, আপনি যদি কোটা অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে এখানে টিক দেবেন, মুক্তিযোদ্ধা কোটা হলে টিকটা দিয়ে দেবেন। কি বলছে? মুক্তিযোদ্ধা কোটা, ফ্রিডম কোটা, মুক্তিযোদ্ধা সন্তান, সন্তানদের ক্ষেত্রে এই কোটা প্রযোজ্য। কোনো শিক্ষার্থী কোনো কলেজ বা সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির জন্য নির্বাচিত হলে ভর্তির সময় শনাক্তকরণের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় হতে প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে। অর্থাৎ যদি আপনার কোটা থাকে তাহলে অবশ্যই কিন্তু মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় হতে সনদপত্র দাখিল করতে হবে, কোটা সাপেক্ষে প্রমাণপত্র যেটা। যেহেতু আমাদের কোটা নাই তো আমরা টিকটা তুলে দিতেছি, যাদের কোটা আছে তারা অবশ্যই টিকটা দিয়ে নেবেন, শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা। আচ্ছা, এরপরে নেক্সট বাটন ক্লিক করবেন। আচ্ছা, এবার আসি কলেজ চয়েস। সর্বনিম্ন আপনাকে 5টা কলেজ দিতে হবে এবং সর্বোচ্চ 10টা দিতে পারবেন, তো আপনি আপনার পছন্দ অনুযায়ী কলেজগুলো সিলেক্ট করবেন। তো প্রথমে বোর্ড, জেনারেল বোর্ড, সেকেন্ড ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি যে কলেজে আবেদন করবেন সেই কলেজটা কোন ডিস্ট্রিক্টে আছে। তো আমরা ঢাকার মধ্যে করতেছি, ঢাকা দিতেছি, ঢাকা মহানগরী। এরপরে থানা, ঢাকা মহানগরী কোন থানায় আপনি আবেদন করবেন থানাটা উল্লেখ করে দিতে হবে, তো আমরা লালবাগ দিতেছি। আচ্ছা, কলেজ কোন কলেজ দিবেন? আমরা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এইটাই দিব, সেই ক্ষেত্রে এই কলেজটাই সিলেক্ট করতেছি। আচ্ছা, খালি আসন ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন মানে কয়টা আসন ফাঁকা আছে, একবার এ টু জেড সব এখানে শো করতেছে, মর্নিংয়ে কয়টা, ডেতে কয়টা, আর্টসে কয়টা, কমার্সে কয়টা, সবগুলো এখানে শো করতেছে। তো আপনি এর মধ্যে কোনটা করবেন? যেমন আমি ডে বাংলা বিজনেস করবো, বিজনেসে পোস্ট আছে 205টা, কয়টা পোস্ট আছে এখান থেকে দেখতে পারবেন আপনারা। যাই হোক, তো আমরা শিফট ছেলেদের ডে, সেক্ষেত্রে ডে দিতেছি, ভার্সন বাংলা, বাংলা দিতেছি, গ্রুপ বিজনেস, সেক্ষেত্রে বিজনেস দিতেছি। এরপরে স্পেশাল কোঠা, এডুকেশন কোঠা, এটা যাদের আছে তারা দিবেন। স্পেশাল এবং এডুকেশন কোঠা বলতে যারা প্রতিষ্ঠান সংলগ্ন, মানে যে প্রতিষ্ঠানে আবেদন করবেন ওই প্রতিষ্ঠানে আপনার পিতামাতা চাকরি করে এরকম, অথবা শিক্ষা মন্ত্রণালয়ের যে কোটা যেটা। যাই হোক, আমরা অ্যাড দিতেছি। দেখেন ফার্স্ট চয়েস ছিল আমাদের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, যেটা নিয়ে নিছে। আচ্ছা, দেখেন এখানে কিন্তু ইন নাম্বার আছে, শিফট শো করতেছে, ভার্সন শো করতেছে, গ্রুপ শো করতেছে। সেকেন্ড চয়েস কোনটা? সেকেন্ড চয়েসটা দিবেন ধানমন্ডি, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ সিলেক্ট করবেন। সেমভাবে খালি আসন দেখে নেবেন। আচ্ছা, ডে বিজনেস 310টা সিট ফাঁকা আছে, ওকে। শিফট ডে, ছেলেদের জন্য ডে, মেয়েদের জন্য মর্নিং, বাংলা ভার্সন, গ্রুপ বিজনেস, অ্যাড দেবেন। দেখেন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ হয়ে গেল দুইটা। এরপর তিন নম্বর আপনি কোনটা দিবেন? থানা, সেমভাবে থানা সিলেক্ট করবেন, কোন থানার আন্ডারে এটা? ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্টের দেখেন আদমজিতে দেখি নেয় কি না, ক্লিক করবেন আদমজি ক্যান্টনমেন্ট, আসন সংখ্যা দেখে নেবেন। আচ্ছা, বিজনেসে 300 আসন সংখ্যা, শিফট মর্নিং, ভার্সন, বাংলা, গ্রুপ বিজনেস, অ্যাড দিবেন, নেবেন ওরা। আচ্ছা, মিনিমাম যে সিজিপিএ সেটা ওনার নাই, সেক্ষেত্রে উনি আবেদন করতে পারতেছেন, অর্থাৎ ওরা সম্ভবত জিপিএ 5 স্যার আবেদন করতে দেবে না। যাই হোক, তাহলে আমরা এটা বাদ দিলাম। পরে তিন নম্বর যেটা, রমিজউদ্দিন, রমিজউদ্দিনটা দিয়ে দিই, মর্নিং, বাংলা, বিজনেস, রমিজউদ্দিন নিয়ে নিল। চার নম্বরে নির্ঝর, নির্ঝরটা নতুন আসছে, নির্ঝর ক্যান্টনমেন্ট, এটাও ভালো দেখতে পারবেন, নির্ঝরটা দিলাম। সেমভাবে শিফট ডে, ভার্সন বাংলা, গ্রুপ বিজনেস, অ্যাড। আচ্ছা, পাঁচ নম্বরে ড্যামরা দিই, ডক্টর মাহবুব রহমান মোল্লা, ড্যামরা থানা দিতেছি আমরা, ডক্টর মাহবুব রহমান মোল্লা সিলেক্ট করবেন। সেমভাবে মর্নিং দিয়ে দেখি নেয় কি না, ভার্সন বাংলা, গ্রুপ বিজনেস, না নিবে না, মর্নিং মেয়েদের জন্য, সেই ক্ষেত্রে ডে সিলেক্ট করব, ডে সম্ভবত ছেলেদের জন্য। হ্যাঁ, নিয়ে নিছে। দেখেন 5টা কলেজ আমরা দিয়ে দিলাম, সর্বপ্রথম বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, আচ্ছা সেকেন্ডে আছে মুন্সি আব্দুর রফ, থার্ডে আছে শহীদ রমিজউদ্দিন, ফোর্থে আছে
নির্ঝর ক্যান্টনমেন্ট এবং ফাইভে ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ, সবগুলো দেখে নেবেন। ভার্সন বাংলা থাকতে হবে, যারা বাংলা ভার্সন। গ্রুপ বিজনেস কোনো কোটা নাই, সেই ক্ষেত্রে কোটা। এরপর প্রায়োরিটি দেওয়া আছে 1, 2, 3, 4, 5, ফার্স্ট চয়েস কোনটা, সেকেন্ড চয়েস কোনটা, এটা দেওয়া আছে। আচ্ছা, এরপরও যদি আপনি আরও দিতে চান সেক্ষেত্রে দিতে পারবেন, সর্বোচ্চ আপনি 10টা পর্যন্ত দিতে পারবেন, সর্বনিম্ন 5টা। এরপরে প্রিভিউ ক্লিক করবেন। এখানে কিছু নির্দেশাবলী আছে। আপনার ফোনে একটা ওটিপি যাবে, ওটিপিটা খুব যত্ন করে রেখে দেবেন, পরবর্তীতে কাজে আসবে। অর্থাৎ যদি আপনি এই অ্যাপ্লিকেশনটা আপনি আরও 5 বার কারেকশন করতে পারবেন, তো আপনি যদি আরও 5 বার এটা কারেকশন করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ফোনে যে সিকিউরিটি কোডটা যাবে সেটা যত্ন করে রেখে দিবেন। আচ্ছা, সবগুলো দেখে নেবেন, সব যদি ঠিক থাকে সাবমিট ক্লিক করবেন। দেখেন, আপনার কন্ট্যাক্ট ফোনে 6 ডিজিটের একটি গোপনীয় সিকিউরিটি কোড পাঠানো হয়েছে। ভবিষ্যতে অ্যাপ্লিকেশনের পরিদর্শন পরিবর্তন বা পরিবর্তন, অর্থাৎ আপনি যদি এই আবেদনটা কারেকশন করতে চান, যদি কোনো কলেজ অ্যাড করতে চান অথবা কোনো কলেজ বাদ দিতে চান, অথবা আপনার ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস যদি প্রায়োরিটি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। সিকিউরিটি কোডটা অবশ্যই লাগবে, সিকিউরিটি কোডটা ছাড়া আপনি কারেকশন বা চেঞ্জ করতে পারবেন না, সেক্ষেত্রে সিকিউরিটি কোডটা খুব যত্নভাবে রাখবেন। আচ্ছা, প্রিন্ট ক্লিক করবেন। ক্লিক করে প্রিন্ট চয়েস লিস্ট, প্রিন্টার থাকলে প্রিন্ট করে নেবেন অথবা সেভ করে রাখবেন। এছাড়া ফুল আবেদন করতে বা বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করবো সাহায্য করার জন্য। জি, ধন্যবাদ।